দেখতেছেন যাত্রী ঢল মানিক একে প্রচুর যাত্রী নিয়ে যাচ্ছে আজকে বারাবার তাঠেও ঢাকায় ঈদ ফিরতি যাত্রী নিয়ে। দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে বেশ কয়েকটা লঞ্চই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, প্রায় 5 থেকে 6টার মতো আর কি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো ডেকগুলো দেখলাম যে আজকে মোটামুটি ভর্তি, একদম বেশ কয়েকশো যাত্রী আছে প্রতিটা লঞ্চের ডেকে। তো লঞ্চগুলো ছাড়া সময় হয়ে গেছে, অপেক্ষা করি কখন ছাড়ে। আর সবাই কষ্ট হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো জাস্ট 9টার সময় সুন্দরবন 11 লঞ্চটি ব্যাগার দিছে, যাচ্ছে ঢাকা বরিশাল থেকে আবার ঈদ ফিরতি যাত্রী নিয়ে। এই যে দেখতেছেন ডেকে কিন্তু ফুল যাত্রীতে ভর্তি প্রতিটা লঞ্চেই, কেবিনও বুক হয়েছে ভালোই। এইদিকে আবার অ্যাডভেঞ্চার একো সিঁড়ি উঠাচ্ছে, এই লঞ্চটা হয়তো একটু পরে ছাড়বে, আর আগে এই দিক থেকে আর কি লঞ্চগুলো ছাড়বে। আর এইদিকে দেখতেছেন সুন্দরবন 11 লঞ্চটি ব্যাগার দিছে, যাচ্ছে ঢাকা। তো এখনই আর কি লঞ্চগুলো ছাড়বে, তবু আপনাদেরকে একটু অ্যাডভেঞ্চার একের ডেকের অবস্থা দেখাই। যে দেখতেছেন মোটামুটি আজকে বেশ ভালো যাত্রী আছে ডেকে, তো নেমে যাই কারণ বেশি সময় নাই, রিস্ক নিয়ে আর লাভ নাই। তো আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে অ্যাডভেঞ্চার এক, এবং সুন্দরবন 10 অথবা 11 তো চলে গেছে ছেড়ে, কীর্তনখোলা 2 যাচ্ছে, সুরভি 9 যাচ্ছে, পারাবাত 8 যাচ্ছে, এই কয়টা লঞ্চই যাচ্ছে আর কি। আর মানামি আজকে ছুটি আছে, এইদিকে কীর্তনখোলা 2 আর কি ব্যাগার দিয়ে দিছে। সেই চওড়া মানে পাশের দিকে মোটা একটি লঞ্চ এইটা, সবাই গতকালকে বরিশালে ঈদ করে আবার আজকে ঢাকায় ফিরে যাচ্ছে। আজকে একটু ভিড় কম, সে কারণে কালকে পরশু অনেক ভিড় থাকবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে 350 টাকা করে ভাড়া, অনেকে কমেন্টস করছিলেন যে ঈদের পরের দিন কেমন ভাড়া থাকবে, আজকে 350 টাকা করে ভাড়া। আর কেবিনের ভাড়াও একটু বাড়তে আছে। যে সুরভি 9 লঞ্চটিও রেডি হচ্ছে, অনেকদিন পর দেখলাম সুরভি 9, ঈদের স্পেশাল ট্রিপে হয়তো বিভিন্ন জায়গায় ছিল। আর ওইদিকে আছে পারাবাত 18। এদিকে কীর্তনখোলা 2 প্রায় ব্যাকে চলে গেছে, আর সাইডে আছে অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9 সার্ভিসে এসেছিল আবার চলে গেছে, হয়তো শীঘ্রই আবার চলে আসবে। এরপরে মনে হয় অ্যাডভেঞ্চার পারাবাত 8 লঞ্চটি হয়তো ব্যাগার দিবে। পারাবাত 18-তে প্রচুর যাত্রী আজকে, সিঁড়ি উঠাচ্ছে ব্যাগার দেওয়ার জন্য।
যে দেখতেছেন অনেক যাত্রী আজকে, কিন্তু কেবিনের যে সাইটের স্পেসগুলো আছে ওইখানেও কিন্তু যাত্রী যাচ্ছে। আচ্ছা, সৌরভীর এই কর্নারের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতেছেন। আচ্ছা, অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ছেড়ে দিছে। অ্যাডভেঞ্চার একের একই সাথে সুরভি নয় ব্যাগার দিছে, দুইটা লঞ্চই একই সময় আর কি ছেড়ে দিছে। ডান দিকে দেখতেছেন অ্যাডভেঞ্চার এক এবং বাম দিকে সুরভি নয়, তো দেখি কোনটা আগে ঘুরিয়ে আর কি সামনের দিকে টান দিতে পারে। যে দুইটা লঞ্চই কিন্তু একই সাথে ব্যাগার দিছে। এদিকে পারাবত 18 লঞ্চটি ব্যাকে যাচ্ছে, পিছনে আছে সুরভি নয়, ওদিক থেকে আর কি অ্যাডভেঞ্চার এক লঞ্চটি সবার আগে ব্যাগার দিয়ে দিছে। যে মানিক এক চলে এসেছে, প্রচুর যাত্রী নিয়ে যাচ্ছে আজকে পারাবত 18 ঢাকায় এই ফিরতি যাত্রী নিয়ে। পিছনে লঞ্চ, সেখানে একটু সমস্যা হচ্ছে ব্যাগারে। আচ্ছা, এইদিকে মানামি লঞ্চটি কিন্তু পজিশন করছে, এই লঞ্চটি আর কি আজকে যাবে না, বাট ওটা খালি ঘাটবে আর কি সঠিক স্থানে রাখার চেষ্টা করতেছে। এইদিকে মানিক এক এবং পিছনে সুরভি নয়, সেখানে অ্যাডভেঞ্চার পারাবত 18 লঞ্চটি আর কি ব্যাগার দিতে একটু সমস্যা হচ্ছে। যে মানামি পজিশন করছে, যে ছোট্ট মানিক এক এসেছে বরিশাল ঘাটে। যে মানিক এক লঞ্চটি ঘাট দিতেছে, লঞ্চটি ঢাকা তুষখালী ঢাকা যাওয়ার পথে আর কি আবার বরিশাল ঘাটেও ঘাট দেয়।
দেখতেছেন যাত্রী ঢল মানিক একে, যে ঘাটের এরা সবাই আর কি লঞ্চটিতে যাবে, লঞ্চটা হয়তো চাঁদপুরে ঘাট দিবে। তো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।